আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা ফিলিপিনো রেসিপি ট্রাই করব। রেসিপিটা হচ্ছে ফিলিপিনো চিকেন কারি। এই রান্নাটায় আমার তিনটা সবজি লাগবে, আলু, গাজর আর ক্যাপসিকাম। সবজিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ফাঁকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। তো সবজিগুলো কেটে নিলাম, এখন রান্নাটা শুরু করব। পাতিলে দিয়ে দিলাম হাফ কাপ তেল। সবার আগে আমি সবজিগুলো হালকা করে একটু ভেজে নিব। প্রথমে আলু আর গাজরটা ভেজে নিলাম। এখন ক্যাপসিকাম গুলো দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এখন এই তেলেই দিয়ে দিলাম একটু কুচি করা আদা আর 1 টেবিল চামচ রসুন কুচি। হালকা বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব। আজকের রান্নার জন্য আমি নিয়েছি মাঝারি সাইজে কাটা চামড়া সহ 6 পিস মুরগির মাংস। মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, থাক কোনো ব্যাপার না। মাংসগুলো একটু নেড়েচেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিব প্রায় 6-7 মিনিটের মতো। ছয় সাত মিনিট পর এখন মাংসের সাথে মশলাগুলো অ্যাড করব। এখানে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ কারি পাউডার। কারি পাউডারটা আমি বাসায় বানিয়ে নিয়েছি, রেসিপিটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আরও দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া আর 2 চা চামচ ফিশ সস। এখন মশলাগুলোর সাথে মাংসগুলো আরও 2 মিনিট কষিয়ে নিব। তারপর ভেজে রাখা আলু আর গাজরগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব 2 কাপ নারকেল দুধ। এখন মাংস আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে আর মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে আর 2 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। এই তো আমাদের ফিলিপিনো চিকেন কারি এখন একদম রেডি। এই কারির স্মেলটা কিন্তু খুব সুন্দর আর দেখতেও হয়েছে দারুণ। এখন খেয়ে দেখি কেমন হলো। এই ফাঁকে আমার ভিডিও ভালো লাগলে চট করে একটা লাইক দিয়ে দিন। আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই রেসিপিটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছে। তো আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।